প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব। আজকের পর্বে আমরা যে ব্যক্তিটির মুখোশ উন্মোচন করতে চলেছি তাকে দেশের সাংবাদিকতা জগতের একজন পথিকৃৎ বললেও খুব বেশি বাড়িয়ে বলা হবে না। অথচ এই মানুষটিরই নৈতিক অবক্ষয় হতে হতে আজ এমনই একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে দেশের সংবাদপত্র পাঠক সম্প্রদায়ের কাছে আজ তিনি এক ঘৃণিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রবেশ করি আমাদের এবারের মূল রিপোর্টে। মহাবাটপার অপসাংবাদিক নাইমুল ইসলাম খানের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, 90-এর দশকের শুরুতে আজকের কাগজ পত্রিকার মাধ্যমে নতুন ধারার সাংবাদিকতার সূচনা করেছিলেন নাইমুল ইসলাম খান। একথা বলা হলেও মূল সত্য হলো তিনি রিপোর্টার বা সম্পাদকের চেয়েও বেশি দক্ষ ছিলেন একজন ম্যানেজার হিসেবে, অর্থাৎ পত্রিকা চালানোর মেধা তার ছিল। কিন্তু এ মেধাকে ভালো কাজে না লাগিয়ে তিনি বরাবরই ব্যবহার করেছেন অসৎ পন্থায় অপসাংবাদিকতার মাধ্যমে। ইনকিলাব পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করা নাইমুল ইসলাম খান সম্পাদক হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন আজকের কাগজ পত্রিকার মাধ্যমে। আজকের কাগজ পত্রিকা ছেড়ে তিনি যখন ভোরের কাগজে যোগ দিয়েছিলেন তখন তিনি কারণ দেখিয়েছিলেন আজকের কাগজের প্রকাশক কাজী শাহেদ আহমেদ নাকি তার স্বাধীন সাংবাদিকতায় বাধা দিয়েছিলেন, তাই তিনি পত্রিকাটি ছেড়ে ভোরের কাগজে যোগ দেন। অথচ অনুসন্ধানে জানা গিয়েছে 1992 সালে দুর্নীতির দায়ে ওই পত্রিকা থেকে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। বর্তমান সময়ের সবচেয়ে সফল সম্পাদক দৈনিক প্রথম আলোর মতিউর রহমান ওই সময়ে নিজের লগ্নিকৃত অর্থে ভোরের কাগজ পত্রিকাটি বের করেছিলেন। ওই পত্রিকাতে মতিউর রহমান সাংবাদিক হিসেবে নাইমুল ইসলাম খানকে কাছে টেনে নেন। এটা ছিল মতিউর রহমানের খাল কেটে কুমির আনার মতো একটি ঘটনা। চতুর নাইমুল ইসলাম অল্প কয়েক মাসের মধ্যেই পত্রিকাটির 12টা বাজিয়ে দেন এবং বিপুল টাকা লুটপাট করেন। মতিউর রহমান লোকসান ঠেকাতে পত্রিকাটি সাবের হোসেন চৌধুরীর কাছে বিক্রি করে দেন। সাবের হোসেন চৌধুরী পত্রিকাটিকে আওয়ামী লীগের মুখপাত্র বানিয়ে ফেলাতে মতিউর রহমান পত্রিকাটি ছেড়ে ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন প্রথম আলো নামের একটি নতুন পত্রিকার দায়িত্বভার গ্রহণ করেন 1998 সালে। অন্যদিকে নাইমুল ইসলাম খানও ভোরের কাগজ থেকে বিতাড়িত হয়ে নতুন মক্কেল খুঁজতে থাকেন। তিনি কিছুদিন একটি এনজিও খুলে ধান্দাবাজির ব্যর্থ চেষ্টা করেন। এরপর বিতর্কিত নাইকোর জনসংযোগ কর্মকর্তা হিসেবে নগ্ন দেশবিরোধী ভূমিকা রাখার চেষ্টা করেন এবং সেই কাজে ব্যর্থ হন। এরপর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের মালিককে পটিয়ে নতুন ধারা নামের একটি পত্রিকা বের করা নিয়ে চলে প্রতারণার নতুন খেলা। জানা যায় ওই পত্রিকা বের না করেই ওই ব্যবসায়ীর পকেট থেকে নাইমুল ইসলাম খান হাতিয়ে নিয়েছিলেন প্রায় কয়েক কোটি টাকা। এরপর তার শিকার হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এম এ হান্নান ফিরোজ। পত্রিকা বের করার নামে নাইমুলের পিছনে বিস্তর টাকা খুইয়ে ত্যক্ত বিরক্ত ফিরোজ অবশেষে সম্পর্ক ছিন্ন করেন নাইমুলের সঙ্গে। প্রিয় দর্শক, নাইমুলের এ ধরনের ধান্দাবাজি নিয়ে কম বেশি সবাই অবগত আছেন। প্রয়াত অধ্যাপক পিয়াস করিম একবার এক টক শোতে নাইমুলের এইসব কুকৃতি নিয়ে মুখের ওপর বেশ কিছু শক্ত কথা বলে ফেলেন 71 টিভির এক টক শোতে। চলুন দেখে নেই সেই ভিডিও। আপনার অনুষ্ঠানে আমি যাবো না, করবেন না। আপনি যখন নগ্ন কুচিপূর্ণ ভাবে কথা বলার আগে সাবধান, আপনি আমাকে সাবধান করার অধিকার নেই। আপনি আইনের বিশেষজ্ঞ নন নাইমুল ইসলাম খান, আপনি আমাকে সাবধান করার অধিকার নেই। আমি সাংবাদিক, আমিও আইন কভার করি, আমি জানি এইটুকু আইন। আপনি খুব ভালো সাংবাদিক নন আপনি, যে আপনি খুব ভালো সাংবাদিক নন আপনি। আপনার কাণ্ডকৃতিত্ব আমরা জানি, আপনি খুব ভালো সাংবাদিক নন, খামোখা বাজে কথা বলেন না। প্রিয় দর্শক, নতুন নতুন পত্রিকার লাইসেন্স নিয়ে সেখান থেকে ধান্দাবাজি করে টাকা কামিয়ে নেয়াতে নাইমুল ইসলামের জুড়ি মেলা ভার। নাইমুল ইসলাম খান সবচেয়ে বড় প্রতারণা করেছিলেন ওয়েস্টিন হোটেলের মালিক ব্যবসায়ী নূর আলীর সাথে দৈনিক আমাদের সময় পত্রিকাটির মাধ্যমে। আমাদের সময়ে 12 কোটি টাকা খাটিয়ে মুনাফা পাইনি। নূর আলীর বরাতে বাংলা নিউজে প্রকাশিত এ সংবাদটির দিকে আপনাদের দৃষ্টি দেওয়াতে চাই। এ সংবাদটি থেকে জানা যায় 20 কোটি টাকায় পত্রিকাটি কিনে নাইমুল ইসলাম খানের তত্ত্বাবধানে 8 মাসে আরও 12 কোটি টাকা বিনিয়োগ করে কোনো লাভই পাননি ব্যবসায়ী নূর আলী। নূর আলী বলেন, আমরা যখন পত্রিকাটি কিনি তখন নাইমুল ইসলাম খানের সঙ্গে 3টি শর্ত ছিল। শর্ত ছিল পত্রিকাটির ইমেজ বাড়িয়ে একে টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া, আর্থিকভাবে লাভে নিয়ে যাওয়া
এবং প্রচার সংখ্যা বাড়ানো, কিন্তু লাভ তো দূরের কথা, শুধু লোকসানই হতে থাকলো। আমরা পত্রিকাটির মান ভালো করতে চাইলাম, পত্রিকার লাভ লোকসান দেখতে চাইলাম। বিষয়টি সম্পাদককে বলা হলো, কিন্তু তিনি তা করতে রাজি হলেন না, পছন্দও করলেন না। আমাদের সঙ্গে আলাপ না করেই নাইমুল ইসলাম খান কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, মামলা করেছেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন, বলেছেন তার পত্রিকা ডাকাতি হয়ে যাচ্ছে। তার এই আচরণে আমরা বিস্মিত হয়েছি। নাইমুল ইসলাম খান তার নিজের হাতেই পত্রিকাটি হত্যা করার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, এই রিপোর্টটি থেকে আরও জানা যায়, নুরালির সাথে পত্রিকা শেয়ার নিয়েও জালিয়াতি করেছিলেন নাইমুল ইসলাম খান। পত্রিকাটি 85,500 শেয়ারের কথা বললেও হিসেব কষে দেখা গেছে এর শেয়ার 80,000। এ প্রসঙ্গে নুরালী বলেন, নাইমুল ইসলাম খান পত্রিকাটি আমাদের কাছে বিক্রির আগে বিভিন্ন জনকে শেয়ার দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন, কিন্তু কাউকেই তিনি শেয়ার দেননি। কয়েকদিন আগে এক ব্যবসায়ী তার বিরুদ্ধে মামলা করেছেন, শেয়ার দেওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছিলেন, কিন্তু শেয়ার না দেওয়ায় ওই ব্যবসায়ী মামলা করেছেন। নাইমুল ইসলাম খান হয়তো আমাদের টাকাও মেরে দিতে চেয়েছিলেন। প্রিয় দর্শক, ব্যবসায়ী নূর আলীর বরাতে নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা তুলে ধরলাম এখানেই শেষ নয়। আমাদের সময় পত্রিকাটি নূর আলীর কাছে বিক্রি করলেও তিনি পত্রিকার অনলাইন ভার্সন তার কাছে বিক্রি করেননি বলে উদ্ভট এক দাবি করে বসেন। দৈনিক পত্রিকা বিক্রির পর সেটির অনলাইন ভার্সন তিনি বিক্রি করেননি বলে এক আজব দাবি করে অনলাইন সংস্করণ নিজের করায়ত্ত করে রাখেন নাইমুল ইসলাম খান, যা সত্যি এক বিস্ময়কর এবং আজব ঘটনা। আমাদের সময় .com পোর্টালে ভিজিট করলে সেখানে তার স্ত্রী নাসিমা খান মন্টির নাম সম্পাদক হিসেবে লেখা রয়েছে। প্রিয় দর্শক, নাইমুল ইসলাম খান একজন মদখোর ব্যক্তি। নিজের বাসায় নিয়মিত তিনি বিভিন্ন সাংবাদিকদের আমন্ত্রণ করে মদের আসর বসান এবং মদ পান করেন। তেমনই একটি মদের আসরের ছবি নাগরিক টিভির হাতে এসে পৌঁছিয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একবার এক অনুষ্ঠানে মদ খেয়ে স্ত্রীর সাথে মাতলামি করে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন নাইমুল ইসলাম খান। প্রিয় দর্শক, নাইমুল ইসলাম খান বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সাথে, এমন অভিযোগ এই লেখিকা করেছেন তার দ্বিখণ্ডিত উপন্যাসের 155 পৃষ্ঠায়। লেখিকা সেখানে লিখেছেন, বিয়ে করেও নাইম আমার বাড়িতে আসে, আমার শরীরের দিকে সে ঝুঁকে থাকে, আমি বাধা দেই না শরীরের সম্পর্কে। দীর্ঘদিনের পুরুষ স্পর্শহীন শরীরটি নাইমের স্পর্শে কেমন তীর তীর করে কেঁপে ওঠে। প্রিয় দর্শক, যৌবনকালে নাইমুল ইসলাম খান তসলিমা নাসরিনের প্রেমে অন্ধ ছিলেন এবং তাকে বিয়েও করেছিলেন, একথা আমাদের প্রায় সবারই জানা। তসলিমার জন্য প্রেমিক নাইমুল ইসলাম খান সারা রাত ট্রেনে চেপে ময়মনসিংহ যেতেন, সেটাও অনেকের জানা। তবে দ্বিখণ্ডিত উপন্যাসের মাধ্যমেই আমরা প্রথম জানতে পারি যে ডিভোর্সের পরেও দ্বিতীয় স্ত্রী মন্টির সাথে সম্পর্ক থাকাকালীন সময়েও তসলিমা নাসরিনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন বাটপার ও চরিত্রহীন নাইমুল ইসলাম খান। অথচ টিভি টক শোতে এই নাইমুল ইসলাম খানই আবার মানুষকে নীতি ও নৈতিকতার সবক দেন। প্রিয় দর্শক, টক শোতে বড় বড় কথা বলা নাইমুল ইসলাম খানকে এই প্রতিবেদক অর্থাৎ নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুল সাকিব একবার প্রশ্নবাণে জর্জরিত করার সুযোগ পেয়েছিলেন। এ পর্যায়ে চলুন নাগরিক টিভির আর্কাইভ থেকে আমরা দেখে নেই সেই ভিডিও। কোম্পানির বিরুদ্ধে এমডির বিরুদ্ধে অভিযোগ, ওই পত্রিকাগুলি কোনো নিউজ করে নাই। তাহলে আপনারা কম্প্রোমাইজ সাংবাদিকতা করছেন, তাহলে কম্প্রোমাইজ। কিন্তু কঠিনতম প্রশ্ন মানে এই না যে আপনারা যেটা আমরা প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলনে যে কোশ্চেনগুলি দেখি ওইভাবে করতে বলছেন আপনি না। এই শুনেন, আপনি কিন্তু এখানে যার সাথে কথা বলতেছেন সে আপনার বয়সের একজন অ্যাঙ্করের ঠাট্টার পাত্র না। আপনি এই যে ঠাট্টাটা করছেন এটা এই বয়সে মানানসই না। আপনি যে কোনো বিজ্ঞ মানুষের সাথে এটুকু বলতে পারেন, আমি আমি ফেরেশতা না, কিন্তু আমি আই গো বাই রুলস। তো নাইম ভাই, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এরশাদ সরকারের সময় আপনি যেভাবে প্রতিবাদী ছিলেন, এই সরকারের সময় এই দুর্নীতি নিয়ে আপনি এভাবে প্রতিবাদী আছেন? প্রথম কথা হলো, ইউ আর টু ইয়াং টু কম্পেয়ার। আপনার সাথে এরশাদ আমি তো বললাম, আপনি অবজেক্ট করেন ভাই, পরে আপনি এটা অবজেক্ট করতে পারবেন, বাট অ্যাট লিস্ট আই লেট মি ফিনিশ। আমি কি বলতেছি শুনেন, ইট ইজ অ্যান ইন্টিমিডেশন, ইট ইজ নট অ্যান ইন্টিমিডেশন। ইংরেজি আপনি ইংরেজিতে ইন্টিমিডেশন বলতেছেন, ইন্টিমিডেশনের অর্থটা দেখেন। আমি বলতেছি হি ইজ রং, হি ডাজন্ট নো এন্ড হি ডাজন্ট, অলমোস্ট অ্যান ওপেন বুক। আপনি যাওয়ার আগে নাই ভাই, আমি শেষ যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে এই যে দর্শকদের যে কমেন্ট, তার 100% কমেন্ট আপনার বিপক্ষে যায়,
একজন সাংবাদিক হিসেবে এটা এটা আপনার কাছে কেমন লাগে? আপনি কি আপনি কি আমারে বোকা ভাবেন? আমি এগুলি জানি না, আপনার কি ধারণা? আমি এগুলি সব জানি, একশো ভাগ কমেন্টই আসবে। কারণ হলো, এই যে কথাগুলি বলতেছেন এই জন্য জবাবটা আমাকে একটু শক্ত দিতে হয়, বিকজ ইউ প্রভোক মি ফর এ স্ট্রঙ্গার বাউন্স, ইট ইজ নট ব্যাশিং। কারণ আপনিও কিন্তু দেখেন, আপনি বুঝতে পারতেছেন যে আপনি প্রাউড ফিল করি বললেন কেন? হাউ ডু ইউ ফিল? আস্ক মি হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, লেট মি সে হোয়াট আই ফিল। আপনি একটা রেসপন্স আমার উপর চাপাই দেওয়ার চেষ্টা করেন কেন? আপনি কিন্তু আমি আপনাকে ফ্রিডম দেই, আসলে আপনি বলতে পারেন। তো এখন আপনি যদি বলতে পারেন, আমারও তো একটা শক্ত কথা, আমার মতো আর একজন এডিটর নাই যে পরপর এটা চতুর্থ ওয়েভ অফ জার্নালিজম আমি যেটা করতেছি। তিনটা ওয়েভ কি? একটা সাপ্তাহিক খবরের কাগজ ডিউরিং এশাস টাইম, দি মোস্ট সাকসেসফুল পাওয়ারফুল নিউজ ম্যাগাজিন অফ দ্যাট টাইম। আপনাদের সিনিয়রদেরকে জিজ্ঞেস করবেন কেমন ছিল সেটা। নাইম ভাই, আপনি একজন লেজেন্ড, আপনি আপনার পিতাকে রাজাকার বলে আপনি যে পত্রিকাতে আপনি প্রকাশ করার অনুমতি দিয়েছিলেন, আপনি হচ্ছেন সেই একজন লেজেন্ড যে নিজের বাবাকেও রাজাকার বলে পত্রিকাতে ছাপাবার অনুমতি দিয়েছেন। কিন্তু আপনি বর্তমানে যে দৃষ্টান্ত রাখছেন, এটা আমি কষ্ট করে ঢুকাইছি, তারা বাদ দিয়ে দিছিল যে সম্পাদকের বাপরে মাফ করে দাও, নো সূত্রপাত হয়েছে। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসর নিলেই এমিরেটাস পদবি পেয়ে যান না, শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান থাকলে তাকেই কেবল সম্মানসূচক এ পদবি দেয়া হয়। কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকার সাবেক সম্পাদককে এই পদবি দেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। তাছাড়া কোনো সম্পাদককে এমন পদবি ব্যবহার করতেও আমরা দেখিনি, শুনিনি বা পড়িনি। বিশ্বের কোনো সম্পাদক এই পদবি পেয়েছেন বা ব্যবহার করেছেন এমন নজিরও নেই। অর্থাৎ নামের সাথে এমিরেটাস এডিটর পদবি ব্যবহার করে নয়া ধান্দা শুরু করলেন নাইমুল ইসলাম খান, সেটাই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। প্রিয় দর্শক, যখন যে সরকার ক্ষমতায় এসেছে, অর্থাৎ বিএনপি, সেনাবাহিনী বা আওয়ামী লীগ, তাদের তোষামোদি করে সরকারি বিজ্ঞাপন বাগিয়ে নিয়েছেন নাইমুল ইসলাম খান। নিজের প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো যেমন আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি, আওয়ার টাইম ইত্যাদি 5,000 কপির বেশি কপি ছাপানো হয় না, অথচ সেই সব অজনপ্রিয় পত্রিকা দিয়েই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন বাগিয়ে নেন সরকারের নির্লজ্জ দালাল নাইমুল ইসলাম খান। নাইমুল ইসলাম খান তার সম্পাদিত ও প্রকাশিত পত্রিকাতে সাংবাদিকদের নামমাত্র মূল্যে বা বিনা বেতনে নিয়োগ দেন। এইসব সাংবাদিকদের জীবন ধারণের জন্য কিভাবে মানুষদের ব্ল্যাকমেইল করতে হবে, কিভাবে বিজ্ঞাপন আদায় করতে হবে, সেসব কৌশল নিজেই শিখিয়ে দেন আপাদমস্তক বাটপার হিসেবে পরিচিত নাইমুল ইসলাম খান। বর্তমান সময়ে আওয়ামী ফ্যাসিবাদের নির্লজ্জ দালাল হিসেবে পরিচিত নাইমুল ইসলাম খান তার সম্পাদিত পত্রিকাতে সুযোগ পেলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে বানোয়াট খবর ছাপেন। মেকআপের কারণে মুক্তি নিতে 3 ঘন্টা দেরি বেগম জিয়ার নিজের সম্পাদিত আমাদের সময় .com পোর্টালে এমন ভিত্তিহীন একটি খবর আপলোড করে আবার ডিলিট করে দিয়েছিলেন নাইমুল ইসলাম খান। তাছাড়া ইদানিং বিভিন্ন টক শোতে হাজির হয়ে সরকারের পক্ষে নগ্ন দালালি করে দালালি সাংবাদিকতা জগতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন সো কল্ড এমিরেটাস এডিটর নাইমুল ইসলাম খান। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আমাদের স্পেশাল রিপোর্টটি। নাইমুল ইসলাম খানের সমস্ত সম্ভাবনাই ছিল নিজেকে একজন কিংবদন্তি সাংবাদিকের পর্যায়ে নিয়ে যাবার। এদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল। অথচ এই মানুষটি পরবর্তী সময়ে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তিনি যখন যে সরকার এসেছে সে সরকারের দালালি করে নিজের আখের গুছিয়ে নিয়েছেন। অথচ তার কাছে শিখতে আসা শিক্ষানবিশ সাংবাদিক বা তার পাঠককুল যারা রয়েছে তাদের কথা একটিবারের জন্য না ভেবে নিজের ব্যক্তি স্বার্থকেই প্রাধান্য দিয়েছিলেন এই নাইমুল ইসলাম খান। এ কারণেই তিনি আজ একজন ঘৃণিত সম্পাদক হিসেবেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। এদেশে যদি কখনো একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তখন নাইমুল ইসলাম খানের মতো পাঁচাটা দালালদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।